हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। अच्छा नॉइज तो अनेक होच्छे, फैन चालले तो भालोई नॉइज है। আচ্ছা তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও, আমি তাহলে ক্লাসটা শুরু করতে পারি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। তোমরা কেউ হচ্ছে চলম ডেডিকেটেড ওটা তো তোমরা হচ্ছে পাঠায় দাও, হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দাও চলম ডেডিকেটেড এই মেসেঞ্জার গ্রুপটাতে। আর কে একজন পারলে টেলিগ্রাম গ্রুপটাতেও হচ্ছে শেয়ার করে দাও। আচ্ছা তো আমি তোমাদের সাথে ক্লাস শুরু করবো, এবং হচ্ছে তোমাদের সাথে অনেকদিন পর দেখা বলা যায়, লাস্ট কয়েকদিন তো হয়ে গেছেই। এবং তোমরা জানো আজকে আমরা কি পড়ব, আজকে হচ্ছে আমাদের গ্রাফের উপর হচ্ছে আমরা আমাদের ফোর্থ ক্লাসটা হচ্ছে আমরা করব। আমরা ফিজিক্স গ্রাফের উপর যে ক্লাসটা শুরু করছিলাম সেটা চতুর্থ ক্লাসটা হচ্ছে আজকে আমরা করব, ঠিক আছে? তো আমরা চতুর্থ ক্লাসটা হচ্ছে একটু পরে শুরু করে ফেলবো। তোমরা এই ফাঁকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। আমি হচ্ছে চলো গ্রুপটাতে শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে আমার চলো গ্রুপটাতে শেয়ার দেওয়া হয়ে গেছে। ওকে, আমাদের সাথে এখন লাইভে যুক্ত তোমরা একটু দ্রুত হয়ে নাও, একটু দ্রুত দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা তোমরা অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই কেমন আছো? আচ্ছা আমি হচ্ছে ফ্যান ছাড়ছি, তো আমাকে একটু বলো নয়েজ কি ঠিক আছে কিনা, মানে নয়েজ কি বেশি, নয়েজ কি বেশি কিনা, মানে সিলিং ফ্যানটাতে আওয়াজ বেশি হয়, টেবিল ফ্যানটা যদি টেবিল ফ্যানে কম হয়। মানে যখন কথা বলি তখন মনে হয় নয়েজটা কম থাকে, বাট অন্য টাইমে নয়েজটা বেশি থাকে। আচ্ছা যাই হোক, তোমরা জানো যে ভয়ঙ্কর গরমটা পড়ছে, টোটালি ইম্পসিবল ফ্যান ছাড়া ক্লাস নেওয়া। হচ্ছে আগে তো তাও তোমাদের হচ্ছে ফ্যান ছাড়া ক্লাস নিছি, আজকে টোটালি পসিবল না। হচ্ছে আমি তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ তোমরা একটু কষ্ট করে একটু নয়েজের মধ্যে একটু ক্লাস করো, কারণ ভাই মানে ফ্যান থাইকেও আমরা কি পরিমাণ ঘামাইতেছি দেখছো তো, তোমরা নিজেরাই তো ফিল করতে পারতেছো। আচ্ছা যাই হোক, আমি তাহলে ক্লাসটা শুরু করি। এবং তোমরা জানো আমরা লাস্ট লাস্ট হচ্ছে আমরা চারটা লাস্ট ক্লাসগুলোতে লাস্ট যে তিনটা ক্লাস হয়েছে, আজকে আমরা ক্লাসে চেষ্টা করব হচ্ছে যতটুকু শেষ করা সম্ভব গ্রাফের উপর আমরা ততটুকু আমরা শেষ করব। এখন আমরা সর্বশেষ আসছিলাম স্থির তড়িতের উপর, আমাদের কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্টের গ্রাফের সকল ক্লাস শেষ হয়ে গেছে। আজকে আমরা শুরু করব হচ্ছে স্থির তড়িৎ থেকে। স্থির তড়িতের একটা প্রবলেম তোমাদের হচ্ছে সলভ করাইছিলাম খুব সম্ভবত, আমি হচ্ছে এখন পরবর্তী প্রবলেমে চলে যাব, ঠিক আছে? তো আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে পরবর্তী প্রবলেমটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের ভি এবং ডি এর সাথে একটা সম্পর্ক আমাদের আছে। এটা আসছে হচ্ছে যে তোমার রাজশাহী বোর্ড 2019 সালে আসছে, রাজশাহী বোর্ড 2019। আমি তার আগে তোমাদের একটু কমেন্ট দেখিনি, তোমরা কতজন যুক্ত হয়ে গেছো আমাদের সাথে অলরেডি? আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইমাদ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আচ্ছা আমাদের প্রথম যে প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছে সেই প্রশ্নটা হচ্ছে যে একটি সমান্তরাল পাথ ধারকের, একটি
সমান্তরাল পাত ধারকের একটি সমান্তরাল পাত ধারকের তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে রাখতে হলে বিভব এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বিভব এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর গ্রাফ কোনটি মধ্যবর্তী দূরত্ব এর গ্রাফ কোনটি এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো অপশন এ হচ্ছে ভি এবং ডি স্ট্রেট লাইন এটা মানে হচ্ছে যে তুমি দুইটা এই যে খেয়াল করে দেখো তুমি হচ্ছে এই মধ্যে যে তুমি ডিস্টেন্সটা তুমি বাড়াচ্ছ ডিস্টেন্স বাড়তেছে বাট তোমারও কিন্তু বিভব কিন্তু বাড়তেছে না এটা বলছে অপশন বিতে বলা হয়েছে যে তুমি ডিস্টেন্স যত তুমি বাড়াচ্ছ তোমার বিভব তত বাড়তেছে ঠিক আছে প্রপোর্শনাল সম্পর্ক অপশন সি হচ্ছে তুমি ডিস্টেন্স যত কমাচ্ছ তোমার বিভব তত কমতেছে এবং অপশন ডি হচ্ছে তুমি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে এখন চলো আমরা একটুখানি খেয়াল করে দেখি সমান্তর পাত ধরে তড়িৎ প্রাবল্য স্থির থাকতে হবে তড়িৎ প্রাবল্য স্থির মানে কি ই হবে গিয়ে ফিক্সড আচ্ছা ই যদি ফিক্সড হয় বসে রাখতে হলে বিভব মানে বি এবং পাতের মধ্যে দূরত্ব হচ্ছে ডি ই যদি ফিক্স থাকে বি এবং ডি এর মধ্যে সম্পর্কটা কি হবে তোমরা সবাই জানো যে সূত্রটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ই ডি বি ইজ ইকুয়াল ই ডি ই ফিক্সড হলে ই ফিক্সড হলে কি হবে বি প্রপোর্শনাল টু ডি অর্থাৎ আমাদের গ্রাফটা কোন ট্রান্সফার হবে তোমরা বুঝে ফেলছো আমাদের দ্বিতীয়টা আনসার হবে কারণ এটা মানে হচ্ছে ডি যত বাড়তেছে বি তত বাড়তেছে এটা হবে না এটা মানে কমতেছে ডিস্টেন্স মাঝখানে ডিস্টেন্স বাড়লে তো বিভব তো বেড়ে যায় সো এটা আনসার হবে না এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে সো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই আমাদের নেক্সট যে প্রবলেমটা এটা আসছে কোন জায়গায় এটা আসছে গিয়ে তোমার এটা এটাও হচ্ছে তোমার এই ধারকত্বের উপর এটা আসছে চিটাগাং বোর্ড 2017 সালে আসছে চিটাগাং বোর্ড 2000 না এটা করাইছে এটা করাইছে এটা ধারকত্বেরটা না এটা না আচ্ছা এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 16 রাজশাহী 16 নিচে কোন লেখচিত্র নিচে কোন লেখচিত্র দ্বারা প্রাবল্য এবং দূরত্বের মধ্যকার সম্পর্ক দেখানো হয়েছে আচ্ছা এই প্রশ্ন যদি আমরা একটুখানি দেখি আমাদের অপশন হচ্ছে ডি এর সাথে ই এর সম্পর্ক এরকম খেয়াল করে দেখো আগে যেটা ছিল সেটা ছিল আমাদের সমান্তর পাত ধারক আর এটা হচ্ছে শুধুমাত্র প্রাবল্য এরপর অপশন বি হচ্ছে এটা এইভাবে বেড়ে যাচ্ছে তারপরে আমাদের অপশন সি হচ্ছে ফিক্সড আমাদের অপশন সিটা কি ফিক্সড এরপর আমাদের অপশন ডিটা কি এভাবে কমে যাচ্ছে ঠিক আছে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এইটার সম্পর্কটা কিন্তু তোমরা জানো সম্পর্কটা আসলে কি যে ই এর সাথে আমাদের ডি এর সম্পর্ক তোমরা সবাই জানো ই ইজ ইকুয়াল টু সি ইনটু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তাহলে তোমরা আমাকে আনসার দাও তো এটা কোনটা আনসার হবে অবশ্যই ই প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার এটা এটা তো এটা মানে কি এটা কইতাছে গিয়ে বর্গের সমানুপাতিক এটা কি ই প্রপোর্শনাল টু ডি স্কোয়ারের এটা কি বর্গের সমানুপাতিক গ্রাফ এটা হবে না তারপরে এটা হচ্ছে যে ফিক্সড ডি বাড়লে তো ই হচ্ছে কমে যায় তারপরে এটা কি ডি বাড়লে ই কমে যায় বা এটা কি বাড়ার গ্রাফ সো এটাও হবে না সো এটা আনসার হবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন ভাইয়া তাহলে এইটার সাথে ব্যস্তানুপাতিক গ্রাফের পার্থক্যটা কোথায় তোমাদের একটা প্রশ্ন যে ভাই ই প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি এই গ্রাফটা এবং এই গ্রাফের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই গ্রাফটা খুব 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 দ্রুত নিচে নেমে যাবে এই গ্রাফটা খুব দ্রুত নিচে নেমে যাবে আর এইটা এটা গ্রাফটা হচ্ছে এইরকম ঠিক আছে মানে একটু পার্থক্য থাকবে দুইটা মাঝখানে কিছুটা পার্থক্য থাকবে এই আর কিছু না এইটা আমি আরেকবার বলি ই হচ্ছে ডি এর সাথে ব্যস্তানুপাতিক এই গ্রাফটা হচ্ছে এমনি নিচে নেমে যায় আর বর্গের ব্যস্তানুপাতিকটা সেম গ্রাফই কিন্তু ওটা কি হবে ওটা ঢালটা আরো ফিক্স আরো দ্রুত নিচের দিকে নেমে যাবে কারণ সত্য সেটা বর্গ আকারে হচ্ছে ঠিক আছে
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে রোদের চ্যাপ্টার থেকে আসছে, তার আগে আমি একটু দেখে নেই তোমরা লাইভে কতজন যুক্ত আছো, কোনো প্রশ্ন করছো কিনা। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রোদের সাথে একটা সম্পর্ক, আচ্ছা ব্রাইটনেসটা ঠিক আছে কিনা আই ডোন্ট নো, তারপরে হচ্ছে আমি একটু চেক করে নেই। আচ্ছা আশা করি এখন ঠিক আছে। ওকে, এখন আমরা পরবর্তী যে প্রবলেমটা করব এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া কি খালি এইচএসসি প্রবলেমই সলভ করেছে, না আমি এখানে সব প্রবলেমসই আমি জড়ো করছি। তো দেখা যাচ্ছে যেটা অ্যাডমিশন হয় সেটা অ্যাডমিশনের, যেটা এইচএসসি সেটা এইচএসসি। তো আমি এখন যে প্রবলেমটা সলভ করব এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2013-14 সালে। প্রশ্নটা হচ্ছে যে একটা গ্রাফ ওনারা এঁকে দিয়েছেন, গ্রাফটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 এরকম ছিল এবং শূন্য থেকে এটা বাড়তে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দিছে, এই বরাবর হচ্ছে আমাদের বলে দিছে হচ্ছে ভোল্টেজ, এটা ডিউতে আসা প্রশ্ন, সবাই মনোযোগ দাও ডিউতে আসছে। আর এই বরাবর হচ্ছে আমাদের কারেন্ট। এখন প্রশ্নে বলা হলো যে ভি এর সাথে এই এখানটাতে প্রশ্ন হলো যে লেখ চিত্রে একটি তারের, লেখ চিত্রে একটি তারের দুই প্রান্তের বিভব, একটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে, বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের, তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখানো হয়েছে, পরিবর্তন এর একটা না লিখলে অংশ পারতাম। প্রশ্ন হচ্ছে তারটির রোধ কত, তারটির রোধ কত। এখন এখানে স্পেসিফিক ভাবে ভ্যালু কিন্তু দিয়ে দিছে। আমাদের এই গ্রাফটা শেষ হয়েছে গিয়ে 6 তে গিয়ে, 1 2 3 4 5 6 আমাদের গ্রাফটা শেষ হয়েছে 6 তে গিয়ে, ঠিক আছে। তারপর এখানে গিয়ে শেষ হয়েছে 9 তে গিয়ে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আমি আর একটা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের 9 পর্যন্ত কত 1 2 3 4 5 6 7 8 9 এই যে বরাবর শেষ হয়েছে, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে আমাদের 6। এখন প্রশ্ন বলছে যে আমাদের আর এর মান কত, হ্যাঁ আর এর মান চাইছে, রোধ চাইছে। তো অপশন এ হচ্ছে 6 ওহম, অপশন বি হচ্ছে 0.67 ওহম, অপশন সি হচ্ছে 5 ওহম, অপশন ডি হচ্ছে 1.5 ওহম। আমি এটার আনসার তোমাদের কাছ থেকে চাই, আমি এটার আনসার তোমাদের কাছ থেকে চাই। একটু ভালো মতো দেখো, এখানে ভোল্টেজটা দিয়ে দিছে এই যে 9 গিয়ে শেষ হইছে, এখানে কারেন্টটা 6 গিয়ে শেষ হইছে। তোমরা আমাকে কমেন্টে বলো, এটা আনসার আমি করব না, তোমরা আমাকে কমেন্টে বলো এটার রোধটা কত হবে, এটার রোধটা কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাও। সব যদি আমি করে দিই তাহলে আসলে শিকারটা হলো না, তাই না? তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি। আচ্ছা, আমাদের সাথে 17 জন যুক্ত হয়ে গেছে, তোমরা একটু দ্রুত একটু কমেন্টে জানাও কোনটা আনসার হবে। এখনো কেউ আনসার দিচ্ছ না, তোমাদের কমেন্টের আনসার একটু দ্রুত দাও, আমার এখানে এখনো তোমাদের কমেন্টের আনসার আসে নাই। 1.5 ভোল্ট কেউ বলছে, 1.5 ভোল্ট কেউ বলছে হচ্ছে অপশন ডি। আচ্ছা, তো এখন তোমরা যে 1.5 ভোল্ট তোমরা বলছো এটা আসলে কিসের আলোকে বলছো? তোমরা হচ্ছে বি ইকুয়াল টু আই আর এই সূত্রটা আশা করি তোমরা হচ্ছে মেনটেন করার চেষ্টা করছো, রাইট? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে দেখলেই বোঝা যাবে যে আমাদের ভোল্টেজের মান হচ্ছে 9 এবং আমাদের কারেন্টের মান হচ্ছে গিয়ে 6, এবং আমরা জানি B is equal to IR থেকে আমরা R এর মানটা পেয়ে যাব। R is equal to কত হবে? B by I, B এর মান 9, I এর মান 6, তাহলে 1.5 হবে।
1.5 ওহম। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কি আসলে সবসময় সেম হবে কিনা? হ্যাঁ, তুমি এই বিন্দুটা নিয়ে যদি তুমি করতা তাহলে এটা 1.5 হতো, এই বিন্দু নিয়ে করতে 1.5 হতো। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা কিন্তু অল টাইম, এটা কিন্তু অল টাইম কিন্তু লিনিয়ার, এটা কিন্তু অল টাইম হবে লিনিয়ার। এই প্রশ্নটা ডিউতে আসছে এবং এরকম একটা প্রশ্ন কিন্তু এইচএসসিতে আসছে। আমি তোমাদেরকে দেখাই এটা কত সালে আসছে, এরকম একটা প্রশ্ন এইচএসসিতে আসছে। প্রশ্নটা হচ্ছে যে নিচের কোণটি ওহমের সূত্রের গ্রাফকে প্রদর্শন করে, এইটা হলো প্রশ্ন। তখন অপশনে ছিল স্ট্রেট লাইন, এই বরাবর হচ্ছে কারেন্ট, এই বরাবর ভোল্টেজের স্ট্রেট লাইন, তারপরে গিয়ে তোমার ছিল এরকম উপরে দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ এরকম কয়েকটা গ্রাফ ছিল। তো আমাদের তাহলে ওই প্রশ্নটা লেখা লাগলো না, আমাদের তাহলে সলভ হয়ে গেল যে নিচের কোণটি ওহমের সূত্রকে প্রদর্শন করে কিছুই না, উপরে হইতেছে কারেন্ট, নিচে হইতেছে ভোল্টেজ, এটা হবে একটা লিনিয়ার সম্পর্ক। আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমি পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসছে, তোমরা যারা এইচএসসি 20 তোমরা ক্লাস করতেছো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখন আমি যেটা দেখাবো সেটা আসছে, এটা আসছে কোথায়, BSMRSTU, এটা মিনিং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আশা করি তোমরা যারা 2021 এবং 2022 ক্লাস করতেছো তোমরা আজকে এটা নাম জেনে ফেলো, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা সবাই সাস্টের কথা শুনছো, সাস্ট এই যেগুলো যে সকল ভার্সিটির নামের শেষে এস এবং টি থাকে এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন যে প্রবলেমটা দেখবো, প্রশ্নটা হচ্ছে এই যে একটা গ্রাফ, এই গ্রাফটা কি ঘটনা করতেছে, এইভাবে 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 গিয়ে এইভাবে উঠে গেছে, এই বরাবর হচ্ছে কারেন্ট, এই বরাবর হচ্ছে ভোল্টেজ। প্রশ্ন হচ্ছে পাশের চিত্রটি, পাশের চিত্রটি যদি ওহমের সূত্র বোঝানোর, যদি ওহমের সূত্র বোঝানোর জন্য ব্যবহার করা হয়, বোঝানোর জন্য ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়, তাহলে ভিন্ন ভিন্ন, এটা খুব জোশ একটা প্রশ্ন, আমার প্রশ্ন অনেক ভালো লাগছে, তাহলে ভিন্ন রেখা পাবার কারণ কি, তাহলে ভিন্ন রেখা পাওয়ার কারণ কি, পাবার কারণ কি, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে অপশন এ হচ্ছে রোধের ভিন্নতা, রোধের ভিন্নতা, অপশন বি হচ্ছে বিভবের ভিন্নতা, বিভবের ভিন্নতা, তারপরে অপশন সি হচ্ছে কারেন্টের ভিন্নতা, কারেন্টের ভিন্নতা, এবং অপশন ডি হচ্ছে ভিন্ন মিটারে মাপার ফল, ভিন্ন মিটারে মাপার ফল। আচ্ছা, তো এখানে প্রশ্ন কি বলা হয়েছে যে পাশের চিত্রটি যদি ওহমের সূত্র বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তো আমরা সবাই জানি ওহমের সূত্রটা আসলে কি, ওহমের সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, তার মানে এইখানে আর যদি ফিক্স থাকে তাহলে আই এবং ভি অবশ্যই চেঞ্জ হবে, এটা জানা কথা। আমি আবারও বলি একটা নির্দিষ্ট গ্রাফের জন্য, সাপোজ আমি এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেললাম, এটা কি একটা নির্দিষ্ট গ্রাফ, এটা একটা নির্দিষ্ট গ্রাফ মানে কি, আর যদি একটু আগে আমরা এই গ্রাফটা শিখে আসছি, আর যদি ফিক্স থাকে, একটু আগে আমাদের আগে মনে কথা আসলে 1.5, ধরা যাক আর ইকুয়াল টু, এই যে আর ইকুয়াল টু 1.5 হলে আমরা এই গ্রাফটা পাবো, আর ইকুয়াল টু 1.5 হলে আমরা এই গ্রাফটা পাবো। একটু আগে যেটা দেখছিলাম যে এখানে 9 ছিল আর এখানে 6 ছিল, ঠিক কিনা? আচ্ছা, এখন এই প্রশ্নটা তো আসলে ওইটা ছিল না, এই প্রশ্নটা হচ্ছে এখানে আরেকটা আসছে, এই বরাবর আমরা আরেকটা আঁকলাম। এখন তোমরাই বলো এইটা আর এইটা ভিন্ন কেন হয়েছে, নিশ্চয়ই আর এর মান চেঞ্জ হয়েছে, কারণ আর এর মান তো এখানে প্রত্যেকটা বিন্দুতে আর এর মান হচ্ছে 1.5, এখানে প্রতিটি বিন্দুতে আর এর মান হচ্ছে 1.5। এখন আমি যদি অন্য একটা গ্রাফ আঁকি, আমি অন্য একটা যদি সরলরেখা আঁকি, ওইখানে আর এর মান কত, চলো আমরা একটু বের করি। এখানটাতে ধরা যাক এই বরাবর হচ্ছে 6, হ্যাঁ, এবং এই বরাবরটা হচ্ছে তোমার 9, তাহলে আমাদের কি হবে, বি ইকুয়াল টু আই আর, তাহলে এখান থেকে আমরা পাইতেছি আর ইজ ইকুয়াল টু বি বাই আই, আমাদের বি এর মান কত 6 এবং আই এর মান কত 9, সো এই মানটা হবে 2/3 অর্থাৎ 0.67 ওহম। খেয়াল করো আমাদের আর এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেল,
আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটা গ্রাফ আঁকি। এই বরাবর যদি আমরা টানি, ধরা যাক এই বরাবর হচ্ছে 4 এবং এই বরাবর হচ্ছে 9, তাহলে আমরা এখানটাতে আবার কি বলতে পারি, এখানে বলতে পারি উপরে হবে 4, আমাদের r is equal to কি হবে উপরে 4, নিচে 9, এই মানটা কিন্তু 0.5 এর চেয়ে একটু ছোট হবে, 0.4 সামথিং হবে। সো আমাদের r এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট গ্রাফের এখানে প্রত্যেকটা বিন্দুতে r এর মান ফিক্সড, কিন্তু আমি যদি সরলরেখাটা চেঞ্জ করে ফেলি তাহলে আমার r চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যদি সরলরেখাটা আবার চেঞ্জ করি আমাদের r চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যত উপরের দিকে যাব। তাহলে আমরা একটু নোট করি, নোট হচ্ছে যে b = ir গ্রাফে সরলরেখা উপরে উঠলে খেয়াল করে দেখো আমার r এর মান কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের r এর মান ফার্স্টে 1.5 ছিল, এটা উঠতে এখন কি হয়ে গেল, কম হয়ে গেল। তাহলে উঠলে কি হবে, রোধটা কমে, এটা হচ্ছে আমাদের নোট, ঠিক আছে। রোধটা কি হইতেছে, কমতেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হইতেছে তুমি কোনটা ধরা তুমি করতেছো সেটা হইতেছে ম্যাটার। আমি যদি একটা নির্দিষ্ট বিন্দু ধরি, সাপোজ এই যে এইখানে আমি একটা সরলরেখা টানলাম, হ্যাঁ এইখানটাতে আমি একটা নির্দিষ্ট বিন্দু, এতক্ষণ আমি যেগুলো করলাম এগুলো তো মনে হয় আমি আলাদা আলাদা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু ধরে যদি আমরা সলভ করি, এই বিন্দুটাতে আমাদের হচ্ছে আই এর মান, আমাদের ভি ইকুয়াল টু আই আর, বা আর এর সাথে আই এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, আই এর সাথে আর এর সম্পর্ক কিরকম ব্যস্তানুপাতিক, তার মানে আই যত বাড়বে আর এর মান তত কমবে। একটা নির্দিষ্ট সরলরেখা যদি আমি টানি, এইখানটাতে আই এর মান কত বাড়তেছে না, আস্তে আস্তে বাড়তেছে না, তাহলে উপরে যদি আই বাড়তে থাকে তাহলে আমাদের আর এর মান কি কমবে না, খুব সিম্পল একটা থিওরি। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই এর গ্রাফে সরলরেখা উপরে উঠলে রোধ কমতে থাকে, কারণ হচ্ছে আর এর সাথে আই এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন তোমরা আমাকে কমেন্টে বলো, পুরো নতুন জিনিস এটা, টোটালি নতুন তোমাদের জন্য আই থিঙ্ক, তোমরা কি এটা বুঝছো কিনা, যে একটা নির্দিষ্ট সরলরেখা আঁকে আমরা বুঝে ফেলবো যে অ্যাকচুয়ালি কোন পাশটাতে ভ্যালু বাড়তেছে। আমি যদি তোমাদের কমেন্টে একটু যাই, তোমাদের কমেন্ট যদি একটু দেখার চেষ্টা করি, আচ্ছা তো এখানে তোমাদের কি কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থেকে থাকলে করে ফেলো। 18 জন এখন লাইভে আছে, রোধের ভিন্নতা, আচ্ছা তোমরা অনেকেই বলতেছো রোধের ভিন্নতা, আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে বুঝে ফেলছো, এখানটা রোধের ভিন্নতা তোমরা বুঝে ফেলছো। ওকে আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই, কারেন্টের ভিন্নতা কেন হয় নাই, কারণ আই তো চেঞ্জ হবেই, এটা তো আই তো চেঞ্জ হবে, আই চেঞ্জের সাথে তো গ্রাফের চেঞ্জের সম্পর্ক নাই, হ্যাঁ মানে এইটার চেঞ্জের সম্পর্ক নাই, তারপরে বি তো চেঞ্জ হইতেছে, একটা গ্রাফ মানে কি, একটা গ্রাফ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ওর ভ্যালু চেঞ্জ হবে এবং ওয়াই অক্ষ বরাবর ওর ভ্যালুগুলা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের এখন পরবর্তী প্রবলেমে চলে যাই, আমাদের নেক্সট যে প্রবলেমটা, আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে এবং এটা হচ্ছে চৌম্বক চ্যাপ্টারের, চৌম্বক, আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমটা চলে যাচ্ছি চৌম্বক চ্যাপ্টারে, এটা আসছে ঢাকা বোর্ড 17-তে, ঢাকা বোর্ড 17-তে কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ফ্লাক্স ও তড়িৎ প্রবাহের সম্পর্ক নির্দেশক লেখচিত্র কোনটি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অপশন এ আই এবং ফাই এভাবে কমতেছে, অপশন বি আই এবং ফাই এভাবে বাড়তেছে, অপশন সি এইখান থেকে বাড়তেছে আই এবং ফাই, এবং অপশন ডি হচ্ছে এইখান থেকে বাড়তেছে, তার মানে সবগুলোই কিন্তু বাড়তেছে। একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু সবকটাই বাড়তেছে, বাট দ্য প্রবলেম ইজ কোথা থেকে বাড়তেছে সেটা আগে দেখতে হবে। কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে, অর্থাৎ আমাদের কার ভ্যালু বাড়তেছে, আমাদের কারেন্টের ভ্যালু কিন্তু বাড়তেছে,
তো কোন কুণ্ডলি, এখন আমরা চলো একটা কুণ্ডলি আঁকি। ধরা যাক এই হচ্ছে আমাদের একটা কুণ্ডলি, এই কুণ্ডলিতে আমরা কি করতেছি, আমরা কারেন্ট ফ্লো করতেছি, হ্যাঁ একটা নির্দিষ্ট দিকে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ফ্লাক্স, এখানে কি হবে আমরা জানি চৌম্বক ফ্লাক্স এবং হচ্ছে মানে চৌম্বক ম্যাগনেটিক এবং হচ্ছে ইলেকট্রিক, এই দুটো কিন্তু ভাই ভাই, অর্থাৎ একজন যদি উপস্থিত থাকে আরেকজন উপস্থিত থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখানে যেহেতু কারেন্ট আছে সো আমরা এখানে অবশ্যই বলতে পারি এখানে ম্যাগনেট, একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। এখন ও তড়িৎ প্রবাহের মধ্যে নির্দেশক যে গ্রাফটা, তোমরা এটা সবসময় মনে রাখবা, আমি যত বেশি কারেন্ট আমি দিব তত বেশি আমার ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে। আমি আবারও বলি, আমরা যত বেশি কারেন্ট দিব এখানটাতে কারেন্টের ভ্যালুটা যত বেশি হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক তত বেশি স্ট্রং হবে। তাহলে আমরা বলতে পারি এক্সাক্ট সমানুপাতিক সম্পর্ক, এইটা এক্সাক্ট সমানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা সমানুপাতিক সম্পর্ক, বাট এটা কিরকম গ্রাফ খেয়াল করে, এখানে গিয়ে কাজ করছে, এখানে একটা সি আছে এবং আমরা জানি এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ, এই সিটা তো আমাদের নাই, আমরা যেটা এক্সাক্ট সমানুপাতিক আমরা যেটা বলি এক্সাক্ট প্রপোর্শনাল, এক্সাক্ট প্রপোর্শনাল, এটার গ্রাফটা হয় সবসময় কিরকম, এটা গ্রাফটা হয় একেবারে জিরো থেকে শুরু হবে, এক্সাক্ট প্রপোর্শনাল গ্রাফটা সবসময় জিরো থেকে শুরু হয়, অর্থাৎ তুমি এক্স অক্ষ বরাবর বাড়লে ওয়াই অক্ষ বরাবর বাড়বে, এক্স অক্ষ বরাবর কমলে ওয়াই অক্ষ বরাবর কমবে, বাট এইটা তো একটু ভিন্ন, এটা মানে হচ্ছে তোমার আই এর মান যখন জিরো, দেখো তোমার কিন্তু কোনো কারেন্ট নাই, এটা আনসার কেন হবে না আমি বুঝাচ্ছি, তোমার কিন্তু কোনো কারেন্ট তুমি দেও নাই, কোনো কারেন্ট নাই, এই যে এই এইটার ক্ষেত্রে এখানে আই এর মান জিরো কিন্তু তোমার ফ্লাক্সের, এটা ফাই ফাই, তোমার ফাই এর কিন্তু মান আছে ধরা যাক দুই, এটা কি কখনো পসিবল, তুমি কারেন্ট দাও নাই তোমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল, এটা কি সম্ভব নাকি, সো এটা আনসার হবে না। এখানে আসো, এখানে হচ্ছে তুমি কারেন্ট দিছো, এই যে খেয়াল করো এক দুই তিন চার, তুমি কারেন্ট দিছো তারপর তোমার ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হয় নাই, এটাও তো সম্ভব না, তুমি কারেন্ট দিলে তো ম্যাগনেটিক ফ্লাক্স তো ক্রিয়েট হয়ে যাবে, সো আমাদের আনসারটা হবে অপশন ডি, আমাদের আনসারটা কি হবে এক্সাক্ট প্রপোর্শনাল হবে আমাদের আনসারটা। আচ্ছা তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। এখন তোমার জন্য একটা দারুণ প্রবলেম থাকবে কুমিল্লা বোর্ড, এবং সাধারণত কুমিল্লা বোর্ডে কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন আসে, আমি এখন তোমাদের টেস্ট করব এই প্রশ্নটা কে পারো। কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, কুমিল্লা বোর্ড 2016 সালে, আর প্রশ্নটা আমি তোমাদের দিয়ে আনসার চাচ্ছি যে তোমরা আনসার দিবা, যে একটা কুণ্ডলি কে একটি কুণ্ডলিকে সামনে রেখে, সামনে রেখে দণ্ড চুম্বককে, দণ্ড চুম্বককে দুলতে দিলে, দুলতে দিলে সময়ের সাথে কুণ্ডলিতে, সময়ের সাথে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের গ্রাফ কোনটি, তড়িৎ প্রবাহের গ্রাফ কোনটি, অপশন এ আই এর সাথে টি এর গ্রাফটা ফিক্সড, অপশন বি আই এর সাথে টি এর গ্রাফটা এভাবে বাড়তেছে, অপশন সি কমতেছে আই এর সাথে টি এর গ্রাফটা এইভাবে কমতেছে, এবং অপশন ডি, এটা তোমরা আনসার দিবে, এটা আমি আনসার দিব না, এরপর আমি চেক করবো তোমাদের কার কারটা হয়, এটা হচ্ছে সাইনুসয়েডাল, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা আমাকে একটু এটা আনসার দাও, প্রশ্নটা হচ্ছে একটা কুণ্ডলিকে আমি কি করতেছি সামনে, এই যে একটা কুণ্ডলি আছে, এই কুণ্ডলির সামনে একটা চুম্বককে আমি আনতেছি নিতেছি, অর্থাৎ এটা কিন্তু তোমার যে হল ভোল্টেজের মতো আর কি, হল ভোল্টেজ পড়ছে না, হল ভোল্টেজের এর মতো আর কি হচ্ছে, পরে কুণ্ডলিকে দুলতে দিলে সময়ের সাথে সাথে কুণ্ডলিতে কারেন্টের গ্রাফটা কিরকম হবে তোমরা আমাকে কমেন্টে আনসার দাও। আচ্ছা তো তোমাদের যদি প্রশ্ন যদি আমি যদি কমেন্টগুলো পড়ি,
ঝড়ের দিনে ঝড়ো কোশ্চেন। আচ্ছা, দিশা ফাড়ি আনসার দিছে ডি, তারপর নুসরাত জাহান আনসার দিছে হচ্ছে ঘ, তারপরে অঞ্জলি সিনহা ও আনসার দিছে ডি, সুমাইয়া সুমু আনসার দিছে হচ্ছে এ। আচ্ছা, তোমরা যারা এ আনসার দিছো, তারপর নুসরাত জাহান ডি বলতেছো, সুরাইয়া সুলতানা শশী শশী বলতেছো ডি। আচ্ছা, তোমরা অনেকে সাইনুসয়েডাল বলতেছো, অনেকে বলতেছো ফিক্স। আমি এখন প্রত্যেকটা অনুযায়ী বলি, অপশন এ যে বলছো, যে খেয়াল করে দেখো তোমার টাইম যত বাড়তেছে তুমি বলতেছো কি তোমার কারেন্ট ফিক্সড। আচ্ছা ভাই, তোমার এটা কি হয়েছে একটু ঠান্ডা মতো চিন্তা করো, তোমার টাইম বাড়তেছে কিন্তু তোমার কারেন্ট ফিক্সড, এটা কি সম্ভব? দেখো তুমি তুমি জানো হল ভোল্টেজে তোমরা কি বলছিলা, বাপ তোমরা এখানটাতে এক্সপেরিমেন্টে কি তোমরা জানো যে কি ঘটনা ঘটছিল, যে তুমি একটা কুণ্ডলিতে যদি তুমি একটা চুম্বক যদি সামনে পিছনে নাও তুমি ওর প্রভাবটা কি বুঝতে পারতেছো না, একটা কুণ্ডলি থেকে যদি তুমি চুম্বককে যদি দূরে নিয়ে যাও, অনেক দূরে নিয়ে যাও, এটা কি প্রভাব থাকবে? থাকবে না। সো আমরা এখানে বলতে পারি এটা প্রভাবটা থাকবে যতক্ষণ এটা কাছে থাকবে, যতক্ষণ এটা কাছে থাকবে ততক্ষণ সেটা প্রভাব থাকবে। এখন এখানে খেয়াল করে দেখো, এক কুণ্ডলিকে সামনে রেখে দণ্ড চুম্বককে দুলতে দেওয়া হলে, খেয়াল করে দেখো আমি একটা দণ্ড চুম্বককে কিন্তু পজিশন চেঞ্জ করতেছি, তুমি যে আনসারটা দিলে এ, এটা কেন হবে না সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমাদের চুম্বকটা কিন্তু দুলতেছে, আমাদের চুম্বকটা দুলতেছে, তো যেহেতু চুম্বকটা দুলতেছে 100% শিওর কারেন্ট ফিক্স থাকবে না, মানে কোনটা আনসার হবে আমি জানি না ধরো, কিন্তু এইটা আনসার হবে না এটা আমি শিওর। ওকে, আচ্ছা এখন আমি এক্সপেরিমেন্ট তোমাদের বুঝাই, ধরা যাক হচ্ছে এই যে এই কাপড়টা, এই কাপড়টা হচ্ছে আমাদের কুণ্ডলী এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আমাদের দণ্ড চুম্বক। এখন এই কুণ্ডলী আর এই দণ্ড চুম্বকটা যে এইভাবে দুলতেছে, এইভাবে দুলতেছে, এবার হচ্ছে এক্সপেরিমেন্টটা যে এইভাবে দুলতেছে, এখন এইভাবে যদি দুলে তাহলে খেয়াল করবে এটা কি সর্বনিম্ন বিন্দু না, তো এই বিন্দুটাতে আমরা কি পাবো, এটা সর্বনিম্ন বিন্দু কিন্তু আমরা কুণ্ডলী সবচেয়ে কাছে, এটা কুণ্ডলী সবচেয়ে কাছে, তার মানে এখানটাতে আমরা কি পাবো ম্যাক্সিমাম, আমরা পাবো, আমরা যদি যত কাছে হবে তত ম্যাক্সিমাম পাবো। সো আমরা তাহলে বলতে পারি যখন যখন কুণ্ডলীটা একেবারে কাছে ছিল তখন আমরা কারেন্ট পাবো ম্যাক্সিমাম, এই যে এইটা পাবো, ঠিক আছে। আর যখন আমি আমরা যখন কোনো কিছু দোলা শুরু করি দূর থেকে, তাই না, যখন দুলতে শুরু করবে যখন দূরে থাকবে তখন কি হবে আমরা কারেন্টটা পাবো মিনিমাম, অর্থাৎ কারেন্টটা হবে জিরো। এই যে এভাবে দুলতেছে, এভাবে যখন দুলতেছে এটা যখন অনেক দূরে তখন আমাদের কারেন্টটা হবে জিরো, যে এই বিন্দুটাতে, আমার কথা ক্লিয়ার? সো এটা হবে পুরো সরল দোলকের মতো, সরল দোলক এভাবে দুলে না, সরল দোলকের গ্রাফ কিরকম হয়, সাইনুসয়েডাল হয় না, যে যখন তুমি যখন তুমি সর্বনিম্ন বিন্দুতে তুমি থাকবা, এই যে সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে কি ঘটনা ঘটে খেয়াল করে দেখো, যখন তুমি সর্বনিম্ন বিন্দুতে থাকবা, এই যে এটা হচ্ছে গিয়ে তোমার বিস্তারে, তো বিস্তারে এই আমি যদি এভাবে রাখি এখানটাতে কি হবে সবথেকে দূরে তাহলে কারেন্ট থাকবে না, তাই কারেন্টের মান হবে জিরো, কিন্তু এটা আস্তে আস্তে যখন এখানে হবে, এখানে হচ্ছে আমার কুণ্ডলী, তাহলে আমি কারেন্ট পাবো ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম, পরে আবার যখন এখানে আসবে, আবার যখন এখানে আসবে এখানে আমি কোনো কারেন্ট পাবো না, জিরো, এইভাবে চলতে থাকবে। তো আজান দিচ্ছে, সো আমি কিছুক্ষণের জন্য পজ রাখতেছি। আগে তো কমেন্টে বলো বুঝছো কিনা, তোমার কমেন্টে বলো বুঝছো কিনা, আহ
আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রশ্ন যে উপরের চিত্রে পাশের চিত্রে প্রদর্শিত বর্তনে কেবলমাত্র রোধের মধ্যে রোধের মান পরিবর্তনে তাতে উৎপন্ন তাপের ফল, এই যে খেয়াল করো মানে আর চেঞ্জ হইতেছে তোমার হিট কিরকম চেঞ্জ হবে, এটা হচ্ছে অপশন এ। এবং তোমরা এটা সবাই জানো এটা হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিকের গ্রাফ। তারপর এইটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা প্যারাবোলা, ঠিক আছে। তারপরে অপশন সি, অপশন সিটা হচ্ছে কি ব্যস্তানুপাতিকের গ্রাফ। তারপরে অপশন ডি হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। আচ্ছা এখন আমরা দেখব আসলে কোন ঘটনাটা ঘটতেছে। তো আরেকবার চিন্তা করো, পাশের চিত্রে বর্তনে কেবলমাত্র রোধের পরিবর্তন, মানে তুমি এখানে আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধের চিহ্ন, এটা কিসের চিহ্ন? পরিবর্তনশীল রোধের চিহ্ন। এখানে বলা হয়েছে যে পাশের চিত্রে বর্তনীর কেবলমাত্র রোধের মান পরিবর্তনে তাতে উৎপন্ন তাপের পরিবর্তনটা কেমন হবে, অর্থাৎ তুমি আর চেঞ্জ করতেছো, আর চেঞ্জ হলে তোমার এইচ এর মান কিরকম চেঞ্জ হবে সেটা হইতেছে কি প্রশ্ন। খেয়াল করে দেখো এই গ্রাফটা আসলে কি, এই গ্রাফটা দ্বারা বুঝাইতেছে যে এইচ এর সাথে আর এর সম্পর্ক হবে বর্গের সমানুপাতিক। এখন একটা খেয়াল করে দেখো, এটা কি একটা সিরিজ বা সিরিজ বা নর্মাল একটা সার্কিট, এখানে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা কি ফিক্সড কারেন্ট, এই কারেন্টটা কি কি কারেন্ট, এটা ফিক্সড কারেন্ট। আচ্ছা এখন এইচ এর সাথে আই এর সাথে আর এর সম্পর্ক, এটা আসলে কোন গ্রাফ বা কোন সম্পর্ক এটা তোমরা বলতে পারবা? আমরা সবাই জানি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। খেয়াল করে দেখো যেহেতু আই ফিক্সড তাহলে আমরা কি বলতে পারি টিও ফিক্সড, কারণ কি শুধুমাত্র আর চেঞ্জ হবে, ওনার বলছে শুধুমাত্র আর এর চেঞ্জের কারণে, তাহলে আমরা বলতে পারি এইচ এর সাথে আর এর সম্পর্কটা হবে সমানুপাতিক। তো সমানুপাতিক হওয়ার কারণে আমাদের আনসার হবে এইটা, এগুলো কোনোটাই আমাদের আনসার হবে না, কারণ আর বাড়লে আমাদের হিটও তত বেশি বাড়তে থাকে। তোমরা কি হিটারের সম্পর্কে জানো যে হিটার কেমন বানানো হয়? হিটারে কিন্তু অ্যাকচুয়ালি এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়, তুমি যখন হিটারটাকে গরম আরো বেশি গরম করতে চাও তখন হয় কি তোমার এই পরিবর্তনশীল রোধে আর এর মানটা বেড়ে যায়। হিটারটা যে হিট প্রডিউস করে এটা আসলে কিছুই না, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফল করে বা ওইখানটাতে হচ্ছে কারেন্ট ফ্লোয়ের কারণে ওইখানে যে এনার্জিটা ইউজ হয় ওটা ইউজ এবং ওটা গরম হয়ে যায়, ওই গরমটাই হচ্ছে আমরা হিটারে আমরা এক্সটার্নাল আউটপুট হিসেবে পেয়ে থাকি, বুঝছো? এইভাবে কাজ করে থাকে। তারপরে হচ্ছে ইস্ত্রিতেও সেম ঘটনা ঘটে থাকে যে হিট প্রডিউস হয়, ঠিক আছে। তো আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই, আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে ওই যে ফ্লাক্সের সাথে আই এর টাই, এটা ইয়াতে আসছে যশোর বোর্ডে আসছে, তুমি আই যত বাড়াবো ফাই তত বাড়বে, ওইটা এটা তো আমরা করছি। আচ্ছা তো আমাদের নেক্সট প্রবলেমটা হলো যে একটি এল দৈর্ঘ্যের তড়িৎবাহী, একটি এটা আসছে কোথায়, এটা আসছে চিটাগাং বোর্ড 2019, চিটাগাং বোর্ড 2019, একটি এল দৈর্ঘ্যের পরিবাহী তার, একটি এল দৈর্ঘ্যের পরিবাহী তার একটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপিত, একটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপিত, কি হলো সমকোণে স্থাপিত হলে তারের উপর, হলে তারের উপর প্রযুক্ত বল, তারের উপর প্রযুক্ত বল এবং দৈর্ঘ্যের গ্রাফ কোনটি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অপশনগুলো যদি আমরা একটু দেখি, আমাদের দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর আর হচ্ছে আমাদের বল হচ্ছে এই বরাবর। অপশন এতে বলতেছে যে এটা এভাবে স্ট্রেইট নিচে নেমে যাবে, অপশন বিতে বলা হচ্ছে যে এই গ্রাফটা উপরের দিকে যাবে, অর্থাৎ এই বরাবর দৈর্ঘ্য এবং এই বরাবরটা হচ্ছে আমাদের বল। অপশন সিতে বলতেছে এটা স্ট্রেট লাইন, অপশন ডিতে বলতেছে এটা এইভাবে। একটা জিনিস খেয়াল করছো কি, একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলোর আনসার কিন্তু প্রপোর্শনাল হচ্ছে, কারণ কি ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো সেগুলো সবকটা প্রপোর্শনাল সম্পর্ক অনুযায়ী আছে। এখন এখানে কি বলছে, একটি এল দৈর্ঘ্যের একটি তার চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে রাখছি। আচ্ছা ভালো কথা, চৌম্বক ক্ষেত্র মানে কি যে এই বরাবর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা বি, আর আমি তারটাকে রাখছি এই যে এইভাবে রাখছি সমকোণে রাখছি। আচ্ছা হলে তার উপর প্রযুক্ত বল দৈর্ঘ্যের সাথে গ্রাফটা কেমন হবে, আমরা সবাই জানি
f is equal to b I l sin theta এই সূত্র আমরা সবাই জানি তো সমকোণে রাখছি মানে কেমন থিটা মান 90 ডিগ্রি তার মানে b I l তাহলে f is equal to b I l এটা দিয়ে আমরা এখন সলভ করব এখন আমাদের কি বলছে দৈর্ঘ্যের সাথে বলের গ্রাফ অর্থাৎ আমাদের কিন্তু l এর সাথে f এর গ্রাফটা চাইছে আমি তোমাদের একটু আগে বলছি আমি তোমাদের যত ম্যাথ করাইছি যত কয়টা গ্রাফের প্রবলেম সলভ করাইছি ম্যাক্সিমাম কি ছিল ম্যাক্সিমাম ছিল তোমার l যত বাড়বে f তত মানে ম্যাক্সিমাম যত বলেছিল সবটা প্রপোর্শনাল সম্পর্ক তাই না তো তার মানে এই না যে সবগুলো প্রপোর্শনাল সম্পর্ক হবে তাই না তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আসলে কি হচ্ছে এই সূত্রটার ক্ষেত্রে প্রপোর্শনাল সম্পর্ক হচ্ছে এখন সবগুলোর মধ্যে হবে এমন তো কোনো কথা নাই তাই না ওটা জাস্ট সূত্রের উপর ডিপেন্ডেন্ট আমি জাস্ট বললাম যে নরমালি যতগুলো অঙ্ক করছি আমরা ম্যাক্সিমাম আনসারই হচ্ছে এই যে এটা আনসার হইছে এখন আমরা দেখি এটা কি হবে যে l যত বাড়াবা তোমার f এর মানও তত বাড়তে থাকবে সো আমি 100% শিওর আমাদের এটাও কি হয়ে থাকবে এটাও প্রপোর্শনাল রেটে বাড়তে থাকবে তো হচ্ছে গ্রাফের উপর যে আরো কিছু প্রশ্ন আছে সেটার জন্য আমার আরো একটা ক্লাস লাগবে অর্থাৎ আজকে ছিল আমাদের গ্রাফ আজকে আমাদের গ্রাফের উপর চতুর্থ ক্লাস ছিল ঠিক আছে আজকে আমাদের গ্রাফের উপর চতুর্থ ক্লাস ছিল আমরা হচ্ছে পঞ্চম ক্লাসটা কবে করব অর্থাৎ কখন কি ক্লাস হবে সেটা তোমাদের একটুখানি আমি একটু আইডিয়া বলে দিই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে যত ভাইয়ারা ক্লাস নিচ্ছি প্রত্যেকটা ভাইয়ের কিন্তু এখন ফাইনাল ইয়ারে আছে এবং আমাদের কিন্তু সবার কিন্তু প্রায় পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তারপরও আমরা চেষ্টা করব যে যতখানি পারি ক্লাস নিতে এখন তোমাদের রাকিব ভাইয়ের পরীক্ষা একেবারে সন্নিকটে সে হচ্ছে এই জুন মাসে তার পরীক্ষা হ্যাঁ তো সে হচ্ছে খুবই ব্যস্ত হয়ে যাচ্ছে এর জন্য তার ক্লাস তোমরা একটু কম দেখতে পারবা সাকিব ভাইয়ের পরীক্ষাও চলমান শামিম ভাইয়ের পরীক্ষা চলমান তো সামনেও পরীক্ষা আছে হ্যাঁ তাদের অনেক বেশি পরীক্ষা মানে ঢাকা ইউনিভার্সিটির চাইতে ওদের পরীক্ষা সংখ্যাটা অনেক বেশি তো আমারও পরীক্ষা আছে আমার পরীক্ষা এক মাস পরে শুরু হবে তারপর হচ্ছে আমার প্রিপারেশন নিজেকে নিতে হবে তারপর আমি চেষ্টা করব তোমাদের যত বেশি সম্ভব ক্লাস নিতে আমি নেওয়ার চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব হয় এখন তোমাদের ফিজিক্স গ্রাফের উপর আমি কিন্তু টোটাল চারটা ক্লাস নিয়ে নিছি আজকে ক্লাস নিয়ে নিছি আমাদের ক্লাস এখানেই শেষ আমি চারটা ক্লাস নিয়ে নিছি জাস্ট আমি বলে দিচ্ছি কালকে কখন কখন ক্লাস হবে আগামীকালকে হচ্ছে তোমরা যারা চলতড়িৎ এবং ভেক্টর তোমরা যারা এই যে চলতড়িৎ প্লাস ভেক্টর এই কোর্সে তোমরা যারা আসছো ভেক্টরের উপর কিন্তু আমি একটা ইউটিউব লেকচার তোমাদেরকে দিছি ঠিক আছে একটা তোমাদের ইউটিউব লেকচার তোমাদেরকে দিছি তো নাম্বার ওয়ান লেকচারের উপর তোমাদেরকে HW দেওয়া হয়েছে তোমরা হচ্ছে এই HW গুলো করবা তো যারা হচ্ছে নতুন আজকে ক্লাস করতে আসো যারা জানো না চলকের প্লাস ভেক্টর সম্পর্কে তোমরা চলকের গ্রুপটাকে একটু দেখা নেবা ইউটিউব লেকচার ওয়ান আপ করে দিছি এটা প্রায় হচ্ছে 2 ঘন্টা 36 মিনিটের একটা ক্লাস 2 ঘন্টা 36 মিনিটের ক্লাস আর এটা ছিল হচ্ছে আমাদের যে গত বছর হচ্ছে আমি এক্সক্লুসিভ ফিজিক্স কোর্স নিয়েছিলাম ওই কোর্সটাতে হচ্ছে আমি ভেক্টর যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাই দিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকালকে হচ্ছে আমাদেরকে এই আগামীকালকে হচ্ছে আমরা ইউটিউব লেকচারে আমরা প্রোভাইড করব সেটা হচ্ছে আমাদের লেকচার 2 এইটাও হচ্ছে অনেক বড় একটা ক্লাস হবে তো ওই ক্লাসটাও হচ্ছে তোমরা দেখবা দেখে তোমরা HW করবা অর্থাৎ আমাদের চলতড়িতের উপর আমি তিনটা ক্লাস নিয়ে নিছি আমার প্রথম ক্লাসটা ছিল 2.5 ঘন্টার মতো দ্বিতীয় ক্লাসটা 2.5 ঘন্টার মতো তৃতীয় ক্লাসটা 2 ঘন্টার কাছাকাছি অর্থাৎ প্রায় 7 ঘন্টার একটা কোর্স ছিল আমাদের চলতড়িত প্রায় 7 ঘন্টা এবং ভেক্টরটা এবং ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের কি ইউটিউব লেকচার আমরা লিংক দিয়ে দিচ্ছি এটাও খুব বড় বড় লেকচার এক একটা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা করে বাট তোমরা কিন্তু এগুলো মিস দিবা না ঠিক আছে তোমরা কিন্তু এইটাও করবা সো আগামীকালকে কিন্তু আমি ভেক্টরের উপর কিন্তু ক্লাস নিচ্ছি না লাইভ ক্লাস নিচ্ছি না কিন্তু তোমাদের আমি ইউটিউব লিংক দিয়ে দিব তোমরা এটা ক্লাসটা অবশ্যই করে নিবা এবার আসি ভাইয়া গ্রাফের উপর আপনি নেক্সট ক্লাসটা কবে নেবেন তো আমি সাধারণত তোমাদের সকল ক্লাসগুলো সন্ধ্যার পরে নিব কিন্তু আগামীকালকে তোমাদের ক্লাসটা নিব সকালবেলা আমি যে গ্রাফের যে আমি চারটা ক্লাস নিয়েছি আমি 5 নম্বর ক্লাসটা আগামীকালকে নিব তো তোমাদের হচ্ছে কখন ক্লাসটা নেবে সেটা আমি বলে দিচ্ছি আগামীকাল সকাল হচ্ছে 10:30 আগামীকাল সকাল 10:30 হচ্ছে কিসের ক্লাস ক্লাস হবে গ্রাফ লাইভ কয় নাম্বার 5 নাম্বার লেকচার এবং ইনশাল্লাহ এই 5 নাম্বার লেকচারে হচ্ছে আমাদের গ্রাফের উপর পুরো এই সিরিজটা শেষ হয়ে যাবে তো আমি আশা করি তোমাদের হচ্ছে সেই লাইভ ক্লাসে তোমাদের আমি পাবো আমি এটা আশা রাখতেছি ঠিক আছে তোমরা কিন্তু আগামীকালকে সকাল 10:30 কিন্তু তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাবা তোমরা আগামীকালকে সকাল 10:30 ক্লাসে যুক্ত হয়ে যাবা তো আমাদের ক্লাস আজকে এতটুকুই আল্লাহ হাফেজ